আছে স্কুল, আছে ছাত্র, আছে ইটের গাঁথুনির রান্নাঘরও। সমস্ত রকম সুব্যবস্থা থাকলেও শিশুদের কপালে জোটে না সুষম আহার। পেট ভরাতে কখনো দেওয়া হয় স্বল্প মূল্যের চিঁড়ে ভাজার প্যাকেট, কখনো বা বিস্কিট। শিখে উঠেছে পঠন পাঠন, দেওয়ালে পিঠ ঠেকে যেতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। ছবিটা মুর্শিদাবাদের বড় ইয়ার সাইজুলি প্রাথমিক বিদ্যালয়ের। কতদিন ধরে এরকম বন্ধ দেখেন আপনারা? মাঝে মাঝে প্রায় দিয়ে ওই চিড়ে ভাজা দিয়ে এক প্যাকেট করে এরকম করছে। আমরা চাইছি প্রতিদিন রান্না হোক, সঠিকভাবে রান্না হোক, মাস্টারমশাই রান্না হোক, দেড়টা বাইরে উনি চলে যান, বলেন এসআই অফিসে কাজ আছে, আমার ডিবি অফিসে কাজ আছে। পড়াশোনা যা হচ্ছে হচ্ছে ওই জানে, ও তো একটা বাইরে চলে যায় বেশি ভাত দিই। আমরা চাইছি যেন রান্না ভালো হয়, স্কুলটা যেন সুস্থভাবে চলে, ছেলেমেয়েরা যেন লেখাপড়াটা ভালো করে শেখে। সিএনএর প্রতিনিধি স্কুলে পৌঁছতেই দেখা গেল রান্নাঘরে ঝুলছে তালা। ক্যামেরা থেকে তড়িঘড়ি এক পড়ুয়াকে তালা খুলতে বলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রাধুনির স্বীকারোক্তি শুনে তো রীতিমতো মাথায় হাত। অভিযোগ, স্কুলের শিক্ষক নাকি নিষেধ করেন রান্না করতে। শুধু তাই নয়, মিড ডে মিলে বরাদ্দ খাদ্য সামগ্রী আত্মসাৎ করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এনে কি করতে এসেছিস? তালা খুলতে। তুই কি ছাত্র? কোন ক্লাসে পড়িস? কোন ক্লাস? কে পাঠালো তোকে তালা খুলতে? রান্না করলে পরে ঘুরিয়ে দেবে যে একটা দুটা ছেলে রান্না হবে, যে কিছুই রান্না হবে না, একটু শুঙ্গা বিস্কুট আনবে দিয়ে হাতে হাতে ধরিয়ে দেবে। রান্না করেই না জানা বাইরে আজকে হলে মাস্টারই যে চাল ডাল উপভোগ করে। কে? ও মাস্টারই ভোগ করে। যদি অভিযোগ মানতে নারাজ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রাঁধুনিদিকে প্রায় যাদের পালি থাকে তারা রান্না করে, আর এটা সম্পূর্ণ একটা চক্রান্ত করে করা হয়েছে। অভিযোগ করছে প্রত্যেক দিনই নাকি রান্না হয় না, আপনারা এই 5 টাকা প্যাকেটে চিড়ে ভাজা দেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মিড ডে মিলের বেহাল অবস্থা চিত্র এ রাজ্যে কম নয়। শিশুদের প্রতি কেন এত অবহেলা? যেভাবে জেলায় জেলায় কার্যত ছবি উঠে আসছে তাতে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এই সরকারি ভূমিকা নিয়ে। ক্যামেরায় সরজিতের সহ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, বড়ুয়া।